হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্য প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসেবে সুপরিচিত হয়ে আছেন। তিনি ছিলেন দেশবাসীর প্রাণের মানুষ। দেশবাসীর দুঃখ দুর্দশাকে তিনি অন্তর দিয়ে নিজের বলেই উপলব্ধি করতেন ও তার প্রতিকারের অপ্রাণ চেষ্টা করেছেন। অকাতরে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে সময়ে আবির্ভূত হয়েছিলেন সেটা ছিল ভারতের নবজাগরণের যুগ। বিদেশি শাসক ইংরেজের প্রধানত জাতির অন্তরে জেগে উঠতে শুরু করেছে জাতীয় চেতনা, স্বাধীনতার মূল্যবোধ। পরিবেশগত সমস্ত প্রভাব নিয়েই যেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জন্মগ্রহণ করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আসল নাম চিত্তরঞ্জন দাস, কিন্তু দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু আখ্যায় ভূষিত করেছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিক্রমপুরের, যা বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির উপজেলার তেলিরবাগ গ্রামে, এক উচ্চ মধ্যবিত্ত বৈদ্য ব্রাহ্মণ বিখ্যাত দাস পরিবারে 1870 সালের 5ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ভুবনমোহন দাস, যিনি ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী। জীবিকার তাগিদে তিনি বিক্রমপুর থেকে কলকাতায় বসবাস করতেন। ভুবনমোহন দাস একজন ধনী ব্যক্তি হলেও তিনি খুবই সহজ সরল জীবনযাপন করতেন। তিনি কেবল আইনজ্ঞই ছিলেন না, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ। গান গাইতে তিনি ভালোবাসতেন এবং সকলকে গান শুনিয়েও তিনি তাদের মুগ্ধ করতেন। পিতার এই সমস্ত গুণগুলোই চিত্তরঞ্জনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। চিত্তরঞ্জনের মাতা ছিলেন নিস্তারিণী দেবী, তার নামের যথার্থ সার্থক। অনেক মানুষকে তিনি অনেকভাবে সাহায্য করেছিলেন। কোনোদিন তার কাছ থেকে কোনো ব্যক্তি খালি হাতে ফেরত যাননি। তাছাড়াও সংসারের প্রতিটি কাজে তার ছিল নিপুণতা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গৃহ পরিবেশ এতটাই সুখ ও শান্তির ছিল, তবুও তার মন যেন মাঝে মাঝে কেঁদে উঠত। ভারত মায়ের মুখে বিষাদের ছায়া দেখে তিনি দুঃখ পেতেন এবং সবসময় এটাই ভাবতেন কিভাবে তিনি এই দুঃখ ঘোচাবেন। তিনি দেশবাসীর দুঃখ, দৈন্য ও লোকের অভাব অভিযোগ দূর করার জন্য সংকল্প করেন, নিজের জীবনকে উৎসর্গ করেন দেশের কাজে। একদিকে তার নিজের কাজকর্ম, অন্যদিকে দেশ সেবা। তিনি তার ব্যবসা ছেড়ে সর্বহারার দলে নাম লিখিয়েছিলেন এবং তার সমস্ত সঞ্চয় দান করে দিয়েছিলেন দেশের মানুষের কল্যাণে। দেশবন্ধু চিত্তরঞ্জনের লেখাপড়া শুরু হয়েছিল লন্ডন মিশনারি বিদ্যালয়ে। ছেলেবেলা থেকেই তার মধ্যে ছিল দৃঢ়তা ও তেজস্বীয়তা। অন্যায়ের সঙ্গে কোনোদিনই আপোষ করেননি। এরপর তিনি 1886 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় সফল হন। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাশ করেন। এরপর তার পিতা তাকে আইসিএস পড়ার জন্য বিলেতে পাঠান। সেই অজানা দেশে চিত্তরঞ্জন দাস ক্রমশ পরিচিতি গড়ে তোলেন এবং সেখানে প্রবাসী ভারতীয় ছাত্রদের আন্দোলনে যোগ দেন। বিদেশে নানা রকম কাজে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন, ফলে আইসিএস পরীক্ষায় তিনি বিফল হন। কিন্তু ব্যারিস্টার হয়ে চিত্তরঞ্জন দাস দেশে ফেরেন। পরবর্তী সময়ে তিনি হাইকোর্টে যোগ দেন। 1897 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বাসন্তী দেবীকে বিবাহ করেন। প্রথম জীবনে চিত্তরঞ্জন দাস ব্যারিস্টার হিসেবে খুব সুনামি অর্জন করতে পারেননি, তাই তিনি কাব্য রচনা করতেন। ওনার লেখা কিছু কাব্য যেমন অন্তর্যামী, মালা, সাগর সঙ্গীত প্রভৃতি কাব্য জনপ্রিয় হয়ে ওঠে। অনেকেই তার কাব্য প্রতিভায় মুগ্ধ হন। অরবিন্দের মতো সুকবিও তার কাব্যে পাঠে তৃপ্তি পেতেন। 1908 সালে আলিপুর বোমা মামলা শুরু হয়।
আর এই মামলার আসামি ছিলেন শ্রী অরবিন্দু। তাকে রক্ষা না করতে পারলে দেশের সর্বনাশ। তখন চিত্তরঞ্জন তার আইন জ্ঞান, প্রতিভা, বাকশক্তির বলে অরবিন্দুকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিতে সক্ষম হন এবং ভারতবাসী জেগে উঠল জাগরণের মন্ত্রে। চিত্তরঞ্জনের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ল। এরপর চিত্তরঞ্জন দাস ঢাকা ষড়যন্ত্র মামলায় 1910 থেকে 1911 সাল অবধি বিবাদী পক্ষের কৌশলী ছিলেন। তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনেই দক্ষ ছিলেন। এরই পাশাপাশি তিনি ছিলেন বেঙ্গল প্যাক্টের প্রবক্তা। 1920 সালে 4 সেপ্টেম্বর কংগ্রেসের সম্মেলন দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনে ছিল সে এক স্মরণীয় দিন, কারণ ঘর ছাড়া দেবতার ডাকে তিনি পা বাড়িয়েছিলেন। নাগপুরের এই অধিবেশনে তার সঙ্গে দেখা হয়েছিল মহাত্মা গান্ধীর। উভয় এই পরিচয় চিত্তরঞ্জনের জীবনে এনে দিয়েছিল এক পরিবর্তন। যখন কলকাতায় তিনি বাড়িতে ফিরলেন, তখন তার মনে এক অপরূপ ভাব। অর্থ, যশ, ক্ষমতা সবকিছুরই যেন কোনো মূল্য নেই। তিনি দেশসেবায় সব কিছু উৎসর্গ করেছিলেন। ইতিপূর্বে বিলেতে ICS পরীক্ষায় যোগ না দিয়ে দেশসেবার ব্রতকে জীবনের লক্ষ্য স্থির করে দেশে ফিরে এসেছেন সুভাষচন্দ্র বোস। চিত্তরঞ্জনের স্বদেশ ভাবনায় উদ্বুদ্ধ তিনি, গ্রহণ করলেন চিত্তরঞ্জনের শিষ্যত্ব। এছাড়াও অনেক রাজনৈতিক নেতার রাজনৈতিক গুরু তিনি। এদের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু ও যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ ব্যক্তিত্ব ছিল উল্লেখযোগ্য। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে গড়ে উঠেছিল এক নতুন সেনাবাহিনী। তার নাম দেওয়া হলো স্বরাজ দল। এরপর থেকে চিত্তরঞ্জনের জীবনে জয়ের পালা শুরু হলো। দেশের জনপ্রিয়তম নেতা বলে সকলেই তাকে স্বীকার করে নিল। চিত্তরঞ্জন দাসকে করা হলো কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। সরকারের অনাচার ও অত্যাচারের বিরুদ্ধে শুরু হয়েছিল অভিযান। সরকার তখন চিত্তরঞ্জন সহ অন্যান্য কর্মীদের কারাবরণ করেছিলেন। এই অন্যায় ও অবিচার চিত্তরঞ্জনকে ক্ষুব্ধ করেছিল। সেই ক্ষোভ গোপন করে তিনি স্বাস্থ্যের উন্নতির জন্য দার্জিলিংয়ে যান। সেখানে তার স্বাস্থ্যের উন্নতিও দেখা দেয়। তারপরেই ঘনিয়ে এসেছিল বিদায়ের এক করুণ মুহূর্ত। 1925 সালে 16 জুন দেশবন্ধু চিত্তরঞ্জনের জীবনে শেষ লগ্ন ঘনিয়ে এলো। নেমে এসেছিল বিষাদের অন্ধকার। দেশবন্ধুর মৃত্যু ছিল ইন্দ্রপতনের মতন এক ভয়াবহ দুঃসংবাদ। দাবানলের মতন সেই মৃত্যু সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ল। শোকে স্তব্ধ হয়ে গেলেন সকল ভারতবাসী। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। তার এই উদার মতবাদের জন্য দেশবাসী তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন। তার মৃত্যুর খবরে শোকার্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। মৃত্যুর পূর্বে দেশবন্ধু তার পৈতৃক বসত বাড়িটি জনসাধারণকে দান করেন। এখন সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে দেশবন্ধু নামাঙ্কিত চিত্তরঞ্জন সেবা সদন। রাজনীতির কর্মব্যস্ততার মধ্যে থেকেও চিত্তরঞ্জন দাস নিয়মিত সাহিত্য চর্চা করতেন। সাহিত্য প্রতিভা ছিল তার সহজাত। কবি ও লেখক হিসেবে তাকে বাংলা সাহিত্যে অমরত্ব দান করেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমার গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।